জাহালমের বিষয়ে যথাযথ তদন্ত হয়নি বলেই কোর্ট বলেছেন যে আপনারা প্রপার ডেটগুলো পর্যন্ত উল্লেখ করেননি যে কবে আপনারা সেটা আইডেন্টিফাই করেছেন, কবে তাকে চার্জশিট দেওয়া হয়েছে, সেগুলো আজকের প্রতিবেদনে তারা দাখিল করেননি। এবং দুদকের তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু এটি বিশাল একটি বিষয়, 33টি মামলার চার্জশিট এফআইআর এর বিষয়গুলো আছে, তাই আরও সময় দেওয়া হয়েছে। এবং 27/2/2018 তারিখে জাহালম যে আবু সালেক নয়, প্রকৃত আসামি নয়, সেটি জানার পরে তার অ্যাটলিস্ট জামিনের ব্যবস্থা কেন করা হয়নি দুদকের পক্ষ থেকে? আদালত বলেছেন যে তাদের যে তদন্তে সেটির বিষয়ে গাফিলতি আছে কিনা সেটি দেখবেন।